আদাবস কি চাই বলুন তো আপনার আমার দুটো জিনিসের খুব দরকার বলারে এটা কিন্তু ভদ্রলোকের বাড়ি চল আসমানি ভেতরে যা আয় আয় আসমানি কবুতর আয় আয় আসমানি কবুতর আপনার কাছে যদি কেউ ভিক্ষ মাগে আপনি তাড়িয়ে দেবেন ডাক্তার বাবু ও নাম সুন্দরী বাবুকে তো আগে কোনোদিন এখানে দেখিনি উনি এখানে কি করছেন একটা হলো মারবার জন্য পাখি আর অন্যটা যদি শুনু হওয়া কথা বলি আমি এটা গোটা পোনা এনেছিলাম এটা শুধু লেজার মুড়ো ছেলে খুব ভালো বস্তু সব ডাক্তার মানে হবে চার টাকা লাগে দিব আজকাল টাকা দিলেই সুনিতা দাসকে পাওয়া যাচ্ছে সেটা জানতাম না আপনাকে কিন্তু ইলাজটা করতে হবে আপনি ডাক্তার না পিশাচ পিশাচ তো বৌদি অবশ্য বলছিল যে বিয়ের আর সব খরচ কি হবে আমার বউয়ের কথা তোকে ভাবতে হবে না পিতু আছে তাহলে ভাব নাকি আমি যখন বলেছি তোর তো তুমি একা একা কি করে থাকবে না কিছুক্ষণের মধ্যেই একটা জিনিস পরিষ্কার সুনিতাকে বিয়ে করলে আপনি আপনার স্বাদের প্রাণটা খোয়াবেন তোমার অবৈধ সন্তানের দায়িত্ব আমাকে নিতে তোমার খুব কষ্ট তো আপনি কালকে হাসপাতালে ভর্তি হয়ে যান তুমি বুঝতে পারছো না ভয়ের কিছু নেই আপনি হয়তো জানেন না মিস্টার শিবেন রায় আমি লোকটা খুব একটা ভদ্র নয় সে তো বোঝাই যাচ্ছে আমি আর আপনার বাবা কি কাজ করি আপনি জানেন প্রেমনাথ আমাকে 1 কোটি টাকা দিচ্ছে আজি ইউ আন্ডারস্ট্যান্ড তোমার কিন্তু মটকা গরম হয়ে যাচ্ছে টুকরো হাসির তোল ফুয়ারা জল চোখে সই জালি সারা দূর হয়ে যায় বাড়ি থেকে বাবা চুক্তি প্রভু আমার প্রিয় আমার পরম ধন হে তুমি এখানে কি করছো এসেছি আজি এসেছি আপনি কে দরমন ওই যে দুঃখী আপনারা কারা শহরের সবকটা থানায় জানিয়ে দিন সবকটা লিডিং নিউজপেপারে দিয়ে দাও আমি থাকব না পুলিশ পুলিশ পাড়ার লোকেরা ওকে বাঁচাবার চেষ্টা করছে ও ছোকরা ভালো গান গাইতে পারে ওই জন্য যদি রোজের বালক হতাম নেচে নেচে সঙ্গে যেতাম সত্যি বিরাজ আমি যে অপদার্থ এই কথাটা তোমার মুখে যতটা শুনি ততটা বোধহয় আর কারোর কাছ থেকে নয় আমি আমার স্ত্রী দাদাকে খুন করে পালিয়ে বেড়াচ্ছি তুই তোর বউ আর বৌদিকে নিয়েই থাক তোমার হারমোনিয়ামের কাছে ঘড়িও হার মেনে যায় এ মায়া প্রপঞ্চময় এ মায়া প্রপঞ্চময় স্নেহের বৌমাও তপু আমি চলে যাচ্ছি বাড়িঘর সবই তোমাদের জন্য রইল এই গান কোথা থেকে শিখলেন আপনি আমার এসব ভালো লাগে না স্বপ্ন এসে কাণ্ড ঘটিয়ে ফেলেছি না হাতে রান্না না কোনো জবাব নেই বৌদিদি আমাদের সাক্ষাৎ দুর্গা ঠান্ডা হাওয়া লাগলে তো আপনার শরীর খারাপ করবে তাই না আমার নষ্ট মেয়ে মানুষ কোথাকার তোর হাতে জলটুকু পর্যন্ত আমি খাবো না আমার স্ত্রী আজ মারা গেলেন তাকে শ্মশানে দাহ করে আসতে গিয়ে একটু দেরি হলো আমার স্ত্রী আমাকে পুলিশের হাত থেকে বাঁচানোর জন্য মিথ্যে কথা বলছে ও জমাদার ও সব পরিষ্কার করে দেবে আপনি কোনো চিন্তা করবেন না স্যার না স্যার এটা যে আপনাকেই করতে হবে স্যার আমি জানতে চাই কোন মর কথা তো ভাগা শেষ মুহূর্তে এই যুক্তি টামাই দিল ওকে আপনার মাথা থেকে স্যার একজন মানুষ এরকম মুখোশ পরে থাকতে পারে এই আপনার সন্ন্যাস জীবন নিজের গুরুজনের সম্বন্ধে তুই যা বললি তাতে ভগবান তোকে কোনোদিনও ক্ষমা করবে না প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস তোমার চোখে দেখেছিলাম
আমার সর্বনাশ। চুপ করে আছে কেন? আমার কথার জবাব দাও, তুমি এখানে কেন এসেছ? আজ তোমাকে শেষ করেই ছাড়ব। কেউ একজন পুলিশকে খবর দাও। এই যে সুনিতা, এসব কি হচ্ছে? I just want an explanation. আমি বুঝতে পারছি না, আপনি আমার গুগল সার্চ করে আমার অ্যাড্রেসে জোগাড় করেছেন, আপনি বলতে চাইছেন? আজ দুজনার দুটি পথ গো, দুটি দিকে গেছে বেঁকে। এই গানটা আমার স্বামীর খুব প্রিয় গান। ক্ষমা করবেন, আপনার কণ্ঠের নমুনা যা পেয়েছি আর গান শুনতে চাই না। যদি কেউ শুনি আমি বলার সুখে বলি, মুকুল আমার ফুটো খবর নাই মানিল। মালা জ্বরটারও বেড়েছে। কেন দিয়েছেন এগুলো? দিলে তো ক্ষতি নেই। কারেক্ট ডায়াগনোসিস। আপনার গালে যদি ঠাস 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 করে তিনটে স্ট্রং চর মারার দরকার হয়, তাহলে একটা চরে সানাবে কি? আমি তোমার কোনো কথা শুনবো না। টাকা ছেড়ে দিলে সবকিছু পাওয়া যায়? আপনি দিন ঠিক করুন, আপনার মেয়েকেই আমি বিয়ে করবো। করবো না আমি এই বিয়ে। এই বিয়েতে আমি মত দিতে পারলাম না। কিন্তু কেউ যদি তোমার কাছে আসে, তোমার আশেপাশে যদি কেউ আসে, আমি নিতে পারি না এই গান। এই শুকনো ধান আর ঘাসে সব নষ্ট হয়ে যাবে না? আশেপাশে আর কেউ থাকবে না। আমি তোমাকে বোঝাতে পারবো না, কিন্তু আমার কিরকম মনে হয় যে আমি ওকে অনেকদিন ধরে চিনি। আমার থাকবে শুধু আমার। হাতের উপর হাত রাখা খুব সহজ নয়, সারা জীবন বইতে পারা সহজ নয়। আমায় তুমি দুঃখ দেবে সহজ নয়। Thank you.